একদিন এক ধনী বাবা তার 8 বছরের ছেলেকে নিয়ে ঘুরতে বের হলেন। বাবা চেয়েছিলেন তার ছেলেকে বোঝাতে যে একজন মানুষ কি পরিমাণ দরিদ্র হতে পারে, আর এটা বোঝানোর জন্য বাবা ছেলেকে নিয়ে এক বস্তির একটি গরিব পরিবারের বাড়িতে ঢুকলেন এবং সেখানে অনেকটা সময় কাটালেন। এবার ওখান থেকে বাড়ি ফেরার সময় বাবা ছেলেকে বললেন, দেখলে ওরা কি গরিব, ওদের কাছ থেকে তুমি কি শিখলে? ছেলে জবাব দিল, আমাদের একটি কুকুর, ওদের 4টি, আমাদের একটি ছোট সুইমিং পুল আছে, ওদের বিশাল নদী, রাতে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের লাইট আলো দেয়, আর ওদের রাতে আলো দেওয়ার জন্য আছে আকাশের অসংখ্য তারা, আমরা খাবার কিনি আর ওরা খাবার বানাই, আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আছে ঘরের দেওয়াল, আর ওদের প্রোটেক্ট করার জন্য আছে অসংখ্য বন্ধু ও প্রতিবেশী, আমাদের আছে বিভিন্ন বিখ্যাত লেখকের বই, আর ওদের আছে কুরআন, বাইবেল, গীতা। ধন্যবাদ বাবা, আমরা যে খুবই দরিদ্র তা আমাকে দেখানোর জন্য। এই ছোট্ট গল্পটি আমাদের অনেক বড় শিক্ষা দেয়। এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় জীবনে টাকা পয়সাই সব কিছু নয়। টাকা দিয়ে ভালো বেড কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না, টাকা দিয়ে দামি ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না, টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু জ্ঞান কেনা যায় না, টাকা দিয়ে ফ্রেন্ডশিপ কেনা যায় না, টাকা দিয়ে হ্যাপিনেস কেনা যায় না, টাকা দিয়ে কারোর বিশ্বাস কেনা যায় না। জীবনে বেঁচে থাকার জন্য টাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু কখনো কোনো মানুষকে সম্পত্তি এবং টাকা পয়সা দিয়ে বিচার করবেন না, কারণ বেঁচে থাকার জন্য আমাদের জীবনে এমন অনেক কিছুই প্রয়োজন যেগুলো পৃথিবীর কোনো দেশের কোনো মুদ্রা দিয়েও কখনোই কেনা যাবে না। তাই সব সময় মনের দিক থেকে বড় হওয়ার চেষ্টা করুন, কারণ ধনী হলেই ভালো মানুষ হওয়া যায় না। এই গল্পটি থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য অনলি ফিউ মিনিট সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলি ফিউ মিনিট দেখতে থাকুন।